এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আমি মাসুদ ইকবাল আপনার আপনি লিখেছেন একজন মানত করেছিলেন তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবেন পরে তিনি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি না করিয়ে মেয়েকে ভর্তি করান তার সে ছেলেটি এখন একাদশ শ্রেণীতে পড়ে এবং প্রায় নাকি অসুস্থ থাকে এখন তার করণীয় কি ভাই মাসুদ ইকবাল প্রথম কথা হলো মানব সম্পর্কে সমস্যার দৃষ্টিভঙ্গি হলো মানত করা এটা ভালো কাজ নয় যা ইস জাস্ট কেউ করলে বড় কোনো গুণা হবে না কিন্তু এটা অনুত্তম কাজ কারণ আমি করিম সাল্লাম বলেছেন তোমরা মানত করো না কারণ মানত এটা কৃপণের সম্পদ দানের একটা রাস্তা তৈরি করে মাত্র এর বাইরে আর কিছু নয় তার মানে আপনি যদি কোনো মানত করেন যে আল্লাহ আমার এই কাজটা হলে আমি এই দান করব বা আমল করব তাহলে সেটা আপনি শর্তযুক্ত দান শর্তযুক্ত ইবাদত করলেন ব্যাপারটা এরকম হয়ে গেল বরং আপনি দান করুন এবাদত করুন এবং আল্লাহ তালার কাছে সংশ্লিষ্ট আপনার যে চাওয়া আছে সেটাকে সাধারণভাবে পেশ করুন সেটাই হলো শুদ্ধ এবং সুস্থ চিন্তা এবং পদ্ধতি যাই হোক যদি কেউ মানত করেন যে ছেলেকে মাদ্রাসা পড়াবেন এরপরে তিনি ছেলেকে মাদ্রাসা পড়েন না তাহলে তার সে ভঙ্গের কারণে কা ফারা দিতে হবে কিনা। না এর উত্তর হলো যে মানত আসলে যদি কেউ করেন এই টাইপের মানত তাহলে ফেক হানাফি অনুযায়ী হানাফি মাঝাব অনুযায়ী এই মানবটি বিশুদ্ধ হয়নি কারণ হলো মানব বিশুদ্ধ হওয়ার জন্য যে বিষয়ে মানত করবে সেইটা এমন হতে হবে যে এই ক্যাটাগরির কাজ শরীয়তে ফরজ বা ওয়াজিব থাকে নির্দেশিত থাকে সেরকম কোনো একটা বিষয় হতে পারে সন্তানকে মাদ্রাসা পড়ানোটা এই টাইপের কোনো বিষয় নয় বিধায়টা একটা নেকনিয়ত হতে পারে নেকনিয়ত পুরা করা ভালো যদি কোনো কারণে পূরণ করতে না পারেন কেউ নিরুপায় হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কোনো গুণা হবে না আর এর কারণে সন্তান অসুস্থ হয়ে থাকে এটা এমনটি মনে করার কোনো কারণ নেই বরং সন্তান অসুস্থ হওয়ার জন্য অন্য কোনো কারণ থাকতে পারে তাকে যেরকম ডাক্তার দেখানো দরকার তেমনিভাবে তার জন্য দোয়া দরোধের ব্যবস্থা করা উচিত দোয়া দুরোধ করা উচিত তার জন্য এবং আল্লাহ তাদের কাছে পেশ করা উচিত তার সুস্থতার জন্য এবং রোগের মূল কারণগুলো চিহ্নিত করা এবং সেগুলোকে বের করে তার চিকিৎসার জন্য উদ্যোগ নেওয়া উচিত এই মানত করেছেন পূরণ করেননি সেজন্যই সে অসুস্থ হয়ে থাকছে এমনটি নিশ্চিতভাবে বলা কঠিন তবে আপনি ভালো কাজ করে তার নিয়ম যদি আপনি না করেন তার কাজটি ভালো নয় এগুলো মূল বিষয় এমনি কাবির